মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার বাবাকে খুন করার চেষ্টা করা হয়েছে, আমার বাবা কোনো মতে প্রাণে বেঁচেছে, এই খুনের পেছনে আপনাদের হাত আছে। শুনুন, দরকার পড়লে আমি আপনাদের বাড়ি ঘেরাও করব, দরকার পড়লে আমি সাংবাদিক ডাকবো, দরকার পড়লে আবার বৈঠক করব, কিন্তু আমি আপনাদের ছাড়বো না, ছাড়বো না বলে দিচ্ছি। আইন সকলের জন্য সমান। আপনারা যদি খুন করার চেষ্টা করে থাকেন তাহলে আপনারা অপরাধী, আপনারা যদি খুন করানোর জন্য কাউকে টাকা দিয়ে ভাড়া করে থাকেন তাহলেও আপনারা সমান অপরাধী। আপনি কলকে নামে অ্যান্টি সোশ্যালকে হায়ার করেছিলেন না আমার বাবাকে মারার জন্য, ওই বস্তি দখল করার জন্য? আমি এফআইআর করতে চাইছি কিন্তু আমার এফআইআর নেওয়া হচ্ছে না। ননসেন্স। কি? এই 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 ফোনটা দে, ফোনটা দে। ম্যাডাম ম্যাডাম, ওর সাহসটা দেখলেন? আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছিল। এই চল 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 বেরো এখান থেকে, বেরো চল। এই এই চল চল কাকে বলছেন? চল চল কাকে বলছেন? আমরা কি কুকুর গাধা ছাগল নাকি? সম্মান দিয়ে কথা বলতে পারেন না মহিলাকে? আমি এফআইআর করতে এসেছি, আমি এফআইআর করব। এফআইআর আমি করতে দেব না, কোনো সাক্ষ্য প্রমাণ নেই, পুরোটাই মিথ্যা অভিযোগ। এই এই এটা দাও, কি করছো কি তুমি? পেনটা দাও, পেনটা দাও আমাকে, পেন। এই রুদ্রাণী চ্যাটার্জিকে বলবেন এফআইআর করে দিলাম, এফআইআর নাম্বার 197/2024 ওনার বিরুদ্ধে এফআইআর করে গেলাম। এরপরের দায়িত্ব আপনার, আর আপনি যদি দায়িত্ব পালন না করতে পারেন তাহলে আমি আপনার সিনিয়র অফিসারদের শরণাপন্ন হব। করাপশন চলবে না, চলবে না, আমি কোনোভাবেই মানব না। দেশকে সঠিকভাবে আইন মেনে অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে। প্রকাশ্য দিবালোকে আমার বাবাকে যারা খুন করার চেষ্টা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করতে হবে, হবে, হবে। কথাটা মাথায় রাখবেন। তোর এত বড় সাহস? হ্যাঁ রে, আমার এত বড় সাহস বুঝতে পারিস নি। হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে আসছি, আমি আসছি, একটাও ক্লাস মিস করব না, একটাও ক্লাস মিস করব না। আমার একটাই টার্গেট, একটাই স্বপ্ন, আইএস অফিসার হব। আপনাকে বুঝিয়ে দেব ডিউটি অ্যাকচুয়ালি কি হওয়া উচিত। গুড বাই। হাজার হাজার মাইল পথ পেরিয়ে হাতের মুঠোয় স্বপ্ন ভরিয়ে আমি জিতব। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।